এখানে প্রথম প্রশ্নে উল্লেখ করেছে হিংসার পরিণাম কি। হিংসা এবং লোভ দুটোই পতনের মূল। ইবলিস হিংসা করেছিল, খুব সংক্ষেপে বলছি, মানে আমি বক্তব্য শেষ। ইবলিস হিংসা করেছিল না করেনি? ইবলিস হিংসা করেছিল আর হিংসার উপরে অটল ছিল, ফলে ইবলিস বিতাড়িত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তাকে জাহান্নামে যেতে হবে। আর তার যারা অনুসারী হবে তারাও জাহান্নামে যাবে, একথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গাতে ঘোষণা দিয়েছেন। লোভ এটাও পতনের মূল কারণ। আদম আলাইহিস সালাম লোভ করেছিলেন, আল্লাহ আদম এবং হাওয়াকে জান্নাতে রেখে বললেন জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করো এবং যেখান থেকে ইচ্ছা সেখান থেকে যা ইচ্ছা তাই তোমরা ফল খাও, পানাহার করো। ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, এই বৃক্ষের নিকটে যাবে না। বৃক্ষে, এই বৃক্ষের একটা বৃক্ষের দিকে ইঙ্গিত করে বললেন এই বৃক্ষের নিকটে যাবে না, ফল খাওয়া তো দূরের কথা, নিকটেও যাবে না, ভারে কাছেও যাবে না। ইবলিস এবং হাওয়া প্রলোভনে পড়েছিলেন কার? শয়তানের। শয়তান ছিল বড়, শয়তানকে আগে থেকে সৃষ্টি করা হয়েছে, শয়তান ছিল বড়, আর আদম আর হাওয়া বয়সে ছিলেন ছোট। আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই, আগেকার লোকেরা বড়, এত বড় মুক্তি, এত বড় পীর, এত বড় বক্তা। জি, ইবলিস বড় বক্তা সেজে এসেছিল, বড় পীর মুক্তি সেজে। কোরআন উঠান, অকাসামাহুমা ইন্নি লাকুম আলা মিনান নাসিহিন। ইবলিস হিতাকাঙ্ক্ষী সেজে, ইবলিস বলল আল্লাহর কসম করে, আমি আল্লাহর কসম করে তোমাদের বলছি, আল্লাহর ওয়াস্তা আল্লাহর দোহাই দিয়ে আমি তোমাদের দুজনের বলি, নিশ্চয় আমি তোমাদের দুজনের জন্য হিতাকাঙ্ক্ষী, কল্যাণ কামনা করি, আমি তোমাদের দুজনের জন্য মঙ্গল চাই, আল্লাহর কসম খেয়ে ইবলিস বলল। বয়সে বড়, আল্লাহর কসম খেয়ে বলল। আদম এবং হাওয়া মনে মনে ভাবলেন ইবলিসের জ্ঞান বেশি, তার অভিজ্ঞতা বেশি। ইবলিস কি বলল? আদম হাওয়া, আসলে এই বৃক্ষের যে ফল খেতে নিষেধ করা হয়েছে অন্য কোনো কারণ নয়, এই বৃক্ষের ফলের গুণ হলো এই যে এই বৃক্ষের ফল যে খাবে সে ফেরেশতা হয়ে যাবে অথবা চিরস্থায়ী হয়ে যাবে জান্নাতে, যে সুখ স্বাচ্ছন্দ্য যদি চিরস্থায়ী হয়ে যাওয়া যায় কতই না লাভ হয়। ইবলিসের প্রলোভনে পড়ে আদম এবং হাওয়া কে আল্লাহ যে নিষেধ করেছিলেন ডাইরেক্ট, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ভুলে গেলেন, নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে ফেললেন, জান্নাতের লেবাস পোশাক খুলে গেল, আল্লাহ তাআলা পৃথিবীতে নামিয়ে দিলেন, আদম এবং হাওয়া ক্ষমা চেয়ে নিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন, আল্লাহ তাদেরকে ক্ষমা করলেন। সূরা আরাব 7 নম্বর সূরার 19-23 নম্বর আয়াত। ইবলিস হিংসা করে ধ্বংস হয়েছে, আর আদম এবং হাওয়া লোভ করে জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন, কিন্তু ক্ষমা চেয়ে নিয়ে আবার তারা জান্নাতে যাবেন। যে জান্নাতি আদম এবং হাওয়া, আমাদের দ্বারা ভুল হতে পারে, আসুন আমরাও আমাদের সংস্কার সংশোধন করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে প্রকৃত অর্থে জীবন গড়ে এই পৃথিবী যাতে ত্যাগ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সৎকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে এবং কিয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।